থাকবে সবারই যাদের ব্যাপ এনএফটি আছে। আমাদের সাথে যারা নিয়মিত কাজ করতেছেন আপনাদের সবারই কিন্তু ব্যাপ এনএফটি থাকার কথা। তো যাদের ব্যাপ এনএফটি আছে আপনারা কিন্তু সেই লেভেলে একটা কোপ দিতে পারবেন, তবে এটা কিন্তু ফিউচার এয়ারড্রপের জন্য আপনারা এলিজিবল হবেন। আজকে যে আপনি এখান থেকে এনএফটিটা পাবেন আজকে সেল দিতে পারবেন না, এই এনএফটির উপরে ডিপেন্ড করে আপনি কিন্তু পরবর্তীতে এয়ারড্রপ পাবেন। ওয়েব থ্রি গো এই যে দিন এনএফটিটা আমাদেরকে দিবে এবং এটা কীভাবে ক্লেম করবেন সমস্ত ডিটেলস আজকে ভিডিওতে দেখা দেবে। সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে কিন্তু ইজিলি আজকের অফারে জয়েন করে নিতে পারবেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফারের লিঙ্কে ক্লিক করলে এই পোস্টে চলে আসবেন। তো আসার পরে প্রথমত আপনাকে এখানে দুইটা লিঙ্কের কাজ করতে হবে, সেকেন্ড লাইভের কাজ করতে হবে, তারপরে যে ওদের ওয়েব থ্রি থেকে আপনার ওই পাসপোর্টের যে এনএফটি আছে এটা কিন্তু আপনাকে মিন করতে হবে। মিন করতে হলে 25 সেন্টের মতো বিএনবি ফি কাটবে, 50 সেন্টের মতো বিএনবি হলে আপনার হয়ে যাবে। তো আপনি কী করবেন, এইখানে আপনার এই যে দুইটা লিঙ্কের যেহেতু কাজ করতে হবে তো আপনি এইখানে আসবেন। আসার পরে এই প্রথমত মেন পোস্টে ক্লিক করবেন। আমি এই ভয়েসের সাথে বা এই ভিডিওর সাথে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনাকে একটা লিঙ্ক দিয়ে দেবো যে কীভাবে সেকেন্ড লাইভে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই যে এখানে সেকেন্ড লাইভের কিন্তু এটা দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, এটা আপনি ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখান থেকে আপনি দেখে এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এবং আপনি দ্বিতীয়ত আপনাকে এই যে এই লিঙ্কের কাজ করতে হবে। তো প্রথমত বলি এই যে ব্যাপ এনএফটি যাদের কাছে আছে, এই যে এখানে দেখাই যে এই আইকনের ব্যাপ এনএফটি যাদের কাছে আছে যে ওয়ালেটে, সেই ওয়ালেট দ্বারা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কোথায়, সেকেন্ড লাইভের ভিতর। এখন সেকেন্ড লাইভ থেকে আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা আগে দেখাই। তো সেকেন্ড লাইভ নিয়ে তো বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা দেখে কমপ্লিট করে নেবেন। এবং সেকেন্ড লাইভ থেকে এই পেজে যখন আসবেন এখান থেকে আপনি এই সাইড কর্নারে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, ক্লিক করবেন আর্ন অপশনে এবং ক্লিক করবেন বাউন্ডি যে অপশনটা আছে বাউন্ডি অপশনে। তো বাউন্ডি অপশনে ক্লিক করার পরে এই যে ডেলি যে চেকিংগুলো এগুলো কমপ্লিট করে নেবেন, এই যেগুলো কমপ্লিট করবেন। এবং আপনি যেহেতু নিউ ইউজার এর জন্য আপনি যে নিউ ইউজার প্লে থ্রু টাস্ক এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এই প্রথমটা রেজিস্ট্রেশন করার জন্য আপনি যে প্রথমটা পাইছেন এটা ক্লেম করবেন, দ্বিতীয়টা ক্লেম করবেন, এবার তার চাইলে ক্লেম করতে পারেন। এখন আপনি এইখান থেকে আপনি আবার কী করবেন, এই সেম প্রসেসে আর্ন অপশনে আসবেন। আসার পরে এইখানে আসার পরে একটু নিচে স্ক্রল ডাউন করবেন, এখান থেকে আমি আপনাকে দেখাতে যাচ্ছি। নিচে স্ক্রল ডাউন করলে পরে এখানে কিছু এনএফটি পাবেন, যেমন এই যে এখানে আছে বাইন্যান্সের এনএফটি, এই যে যাদের কাছে ব্যাপ এনএফটি আছে তারা এই যে এটা ক্লেম করতে পারবেন। এখন এইটা আপনাকে ক্লেম করতে হবে, আপনাকে এই ব্যাপ এনএফটির যে টোকেনগুলো দেবে এটা আপনি এখানে ক্লেম অপশনে ক্লিক করবেন, 60টা বিন টোকেন পাবেন। তারপরে যে এখানে আরও কিছু এনএফটি আছে আপনারা ওইগুলোও ক্লিয়ার করে নেবেন আর কি, যেটা পসিবল সেটা ক্লেম করে নেবেন। তো আমি যেহেতু ব্যাপ এনএফটির কথা বললাম তো ব্যাপ এনএফটি দিয়ে এটা ক্লেম করবেন, আর তারপরে না ক্লেম হলে আমি আপনাদেরকে বলবো এই ব্যাপ এনএফটি যারা যারা ব্যাপ এনএফটি এখান থেকে সেকেন্ড লাইভ থেকে ক্লেম না করবেন তাদের কিন্তু এখানে ব্যাপ এনএফটিটা আর কি এই যে দিন যে এনএফটি এটা কিন্তু আপনি ক্লেম করতে পারবেন। এখন কী করবেন, এই লিঙ্কটা কপি করবেন আমি বলি। এখানে আসার পরে এখান থেকে আপনি ক্লিক করে দেবেন এই কানেক্ট ওয়ালেটে। তো আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক করে জাস্ট দেখবো এটা এখন ক্লেম হয় কি না, যদি ক্লেম না হয় তাহলে সেকেন্ড লাইভ থেকে আমাদেরকে একটা এনএফটি ক্লেম করতে হবে বা একটা টোকেন। তো সম্পূর্ণ প্রসেসটি দেখাই দিই, আর অবশ্যই ওয়ালেটের ভিতরে কিছু বিএনবি রাখবেন মেটাক্সের ভিতরে। তো এখান থেকে সাইন ইনে ক্লিক করবো, তো জাস্ট ওয়েট করেন। এই যে এখানে দেখেন মিন্ট অপশন চলে এসেছে, তার মানে আমরা কিন্তু এটা ক্লেম করতে পারবো এখন। তো আমরা জাস্ট এখান থেকে একটু লোড নেবে, যেহেতু নতুন একটা ওয়েবসাইট ক্লাস এখান থেকে কিন্তু সবাই এটা ক্লেম করতেছে। সাইটটাকে আমরা জাস্ট এখন ডেস্ক করবো আর কি, একটা রিলোড মারবো, যে পপ আপটা চলে আসবে ওই পপ আপে ওইখানে যে মিন্ট অপশনটা চলে আসবে তো আপনি সরাসরি মিন্টে ক্লিক করবেন। দেখাই এই যে এখান থেকে এটা ডান পাশ থেকে মিন্টে ক্লিক করেন। আচ্ছা মিন্টে ক্লিক করার পরে আপনার মেটামাক্সের ভিতরে দেখবেন একটা পারমিশন চলে যাবে সাথে সাথে, তো জাস্ট পারমিশনটা অ্যালাউ করবেন। 25 সেন্টের মতো বিএনবি ফি কাটবে, এনএফটিটা কিন্তু আপনার ক্লেম হয়ে যাবে। জাস্ট আমরা একটু লোড নিতেছে, একটু ওয়েট করি, এটা মেবি আমাদের কিন্তু ইনস্ট্যান্টলি ক্লেম হয়ে যাবে, আমরা জাস্ট মেটামাক্সের ভিতরে ঢুকবো। আর এটা যারা যারা ক্লেম করবেন পরবর্তীতে কিন্তু 30 থেকে $100 পর্যন্ত কিন্তু আপনারা এইখান থেকেই পাবেন আর কি শুধুমাত্র। আর এটা শুধুমাত্র ব্যাপ এনএফটি যাদের কাছে আছে তারাই কিন্তু এটা ক্লেম করতে পারবেন। তো জাস্ট ওয়েট করেন, আমি দেখি আমাদের ক্লেম হয়েছে কিনা। এই যে উপরে নোটিফিকেশন চলে এসেছে, মেবি আমাদের ক্লেম সাকসেস হয়েছে। তো এখানে দেখেন আমাদের অ্যাড্রেসটা সার্চ দিলাম বিএসসি স্ক্যানে, দেখেন আমাদের কিন্তু একটা এনএফটি তারা দিয়ে দিছে। তো এইটাই হলো মেন, এই এনএফটিটা আপনার ক্লেম হয়ে যাবে। আমি আপনাকে বলি কী ধরনের ইন্টারফেস করে, এখান থেকে যখন এনএফটিটা ক্লেম হয়ে যাবে তারপরে ওই যে ক্লেম করার প্রসেসটা তো দেখা দিলাম, মিন্ট অপশন চলে আসবে তো ক্লেম করে নেবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আর যদি সেকেন্ড লাইভ থেকে ওটা ক্লেম না করেন বা ওই যে ব্যাপ এনএফটির ওটা যদি ক্লেম না করেন সেটা কিন্তু আপনার এখানে প্রবলেম হবে। তো এই ধরনের ইন্টারফেস শো করবে, মানে আপনার ক্লেম কমপ্লিট। এখন আপনি এখান থেকে গো টু গোল্ড লেভেলস এই অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর জাস্ট আপনাকে একটু লোড নেবে এবং একটু অপেক্ষা করবেন আর কি। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন কি আপনার এই যে এখানে কিন্তু আপনার এই যে সব কিছু শো করবে। দেখেন বাইন্যান্স ল্যাব কিন্তু ওদেরকে সাপোর্ট করতেছে, মানে বড় বড় প্রজেক্ট ওদের সাথে আছে, তার মানে ভালো একটা প্রফিট সবার হবে ইজিলি। তো আপনি এই যে এখান থেকে যে সব কিছু দেখতে পাবেন, আপনি যে গোল্ড লিপস পাবেন 100টার মতো, তো এইটুকুই আর কি করে রাখেন।
পরবর্তীতে আমি তার আপডেট জানাই দেবো আরেকটা। আর এইখানে আপনি চাইলে রেফার করতে পারেন, সব কিছু ডিটেলস এইখানে দেওয়া আছে। তো আপাতত প্রত্যেকে ট্রাই করবেন এই অফারটাতে জয়েন করে নেওয়ার জন্য, কারণ যাদের কাছে ব্যাপ এনিপ্ট আছে ভাই, আপনারা কিন্তু ভালো একটা প্রফিট বা ভালো একটা কোপ কিন্তু এখান থেকে দিতে পারবেন। তো বিস্তারিত কিন্তু আজকে ভিডিওতে দেখাই দিলাম, কারণ এই সমস্ত অফার নিয়ে কিন্তু অনেকেই ভিডিও মেক করে না, যার কারণে ফুল ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওতে মাস্ট বি এক লাইক দেবেন। আর আপনার যত ওয়ালেটে ব্যাপ এনিপ্ট আছে সবটা ওয়ালেটে থেকে আপনি সেকেন্ড লাইভে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং সেকেন্ড লাইভ থেকে আপনি ওই বিএনবি খরচ করে ব্যাপ এনিপ্টটা ইয়ে করবেন, আপনি ওইখান থেকে ক্লেম করবেন। তারপরে আবার এই যে এই দিনো লিঙ্কটা আপনি সেমভাবে আমি যেভাবে দেখালাম সেমভাবে আপনি মাইসেস ব্রাউজার থেকে আপনি এনিপ্টটা ক্লেম করে নেন। তো এখান থেকে ভালো একটা প্রফিট হবে ইনভেস্টর।